এক বড় এরকমই পণ্ডিত ভদ্রলোক জেন্টলম্যান গিয়ে উঠছেন নৌকায়। কতক্ষণ চলার পরে একলা একলা বসে থাকবে, মনে মনে ভাবছে মাঝির সাথে একটু কথাবার্তা বলবে। এখন বেচারার তো ভিতরে বুঝেন না, সায়েন্স খালি গুতাগুতি করে। এখন হঠাৎ করে মাঝির এই জায়গায়, হ্যাঁ মাঝি, কচি সাহ, কত বিজ্ঞান জানোস? কি তোর মতো বেটা যদি বিজ্ঞানই জানতো তাহলে এ বেটা নি মাঝি হইতো। তো তোর মাথায় কি পরিমাণ জ্ঞান আর বিজ্ঞান আছে? তুই মাঝিরে জিজ্ঞেস বিজ্ঞান নিয়ে জানে, তাহলে তুই কত নাম্বারের মূর্খ? এটা হইলে প্রশ্নতেই বোঝা যায় কথা কয় না কেন। আর ইন্সপেক্টর বলে গেছে স্কুলে পরিদর্শন ইন্সপেকশন করতে, গিয়ে ঢুকছে জিগারে কোন ক্লাস রে, স্যার ক্লাস নাই। আচ্ছা কোন ঘন্টা চলে এখন? স্যার অঙ্কের ঘন্টা। কত তো ভালো হয়েছে, কি হয়েছে? আমি ব্রিজের ওই পার থেকে হেঁটে তোদের স্কুল পর্যন্ত আসতে সময় লাগছে 15 মিনিট, বলতো আমার বয়স কত? ব্রিজের ওই পার থেকে তোদের স্কুল পর্যন্ত আসতে সময় লাগছে 15 মিনিট, বলতো আমার বয়স কত? সব ছাত্র খালি কলম কামড়ে, আর এটা কি কয়? না বীজ গণিতের কোনো সূত্রে আছে, না পাটি গণিতের কোনো সূত্রে আছে, এটা আবার কোন ধরনের প্রশ্ন? কলম কামড়ানি ছাড়া তো হয় না, একটা আছে আবার একটু একটু সালা। এটা স্কুলের ক্লাসে কিন্তু অনেক ধরনের ছাত্র থাকে, কেউ আছে দেখবেন একেবারে সারা দিন বই বা কিতাব লয়ে বই থাকলো, কেউ কেউ আছে দেখবেন যে যদি ঘন্টা থাকে 6টা 7টা করবে, 5টা করবে, আর একটা টাইম গেলে বাজারে গিয়ে টোটো করে ঘুরবে। এটির কিন্তু আবার আউট নলেজ থাকে ভালো, যেটি একটু ঘোরাঘুরি করে, এদিকে আবার একটু ভালো হাকলা থাকে, কথা বুঝছেন না? এখন হে তো লেখা শুরু করছে, আন্দাজিও লেখে তো লেখে। এখন ইন্সপেক্টর গিয়ে জিজ্ঞা, সবাই লেখা বন্ধ, কেউ লেখে না, তুই যদি বেড়া একেবারে খুব দ্রুত গতিতে লিখতে আসো তাহলে সূত্র পাইছো কি খুঁজ করে? ক স্যার বলেন কি, একদম ইয়েছে সূত্র, একদম সহজ। কথা হইলে বল আমার বয়স কত? ক স্যার একটু লিখে লই। লেখার পরে লেখা হয়েছে, স্যার হয়েছে, বয়স কত? স্যার আপনার বয়স 22, আপনার বয়স 60, আপনার বয়স 60, ঘটনাক্রমে 60। এখন তো কেমনে বাইর করলে সূত্র, এত সব কেমনে পাইলে তুই? স্যার একদম সহজ সূত্র, আমার বাড়িতে একটা ভাই আছে, এটা আধা ভাগন, এটার বয়স হয়েছে 30, সূত্র একদম সহজ। আমার বাড়িতে আমার একটা ভাই আছে, এটা হাফ মেন্টাল, আধা পাগল, এই এটার বয়স হয়েছে 30, তো সূত্র তো সহজেই আপনার প্রশ্নে বোঝা যায় আপনি ফুরা পাগল, এই জন্য আপনার বয়স 60। মহতারা মহাজনী তো দেখেন ওই ওই এ জায়গায় মাঝি কি বিজ্ঞান জানোস? তবে একটা প্রশ্ন কোন জায়গায় কোনটা করতে হবে এটাও যদি তুই বুঝোস না তো তুই কি করছো শিক্ষিত? মাঝিও কয় স্যার বিজ্ঞান আবার কোন জানোয়ারের নাম? ক গাদা কস কি, তুই বিজ্ঞান জানিস না? তোর তো জীবনের 60 ভাগের 1 ভাগ ধ্বংস। ক স্যার গেলে আরো 12 আনা তো আছে, সাইরানা গেছে আরো 12 আনা আছে, আর কদ্দুর গেছে পরে জিগা, হে মাঝি ভূগোল জানোস? স্যার আমরা গরিব মানুষ, এটি কি আন্দাজি জিগান, আমরা এগুলো কোথায় পাবো? আরে ভূগোলও জানোস না, তোর তো অর্ধেক গেছে গেছে ধ্বংস। ক স্যার চলেন আরো অর্ধেক আছে। কদ্দুর পরে গিয়েছে, হে মাঝি ইতিহাস জানোস? স্যার বিয়ের আগে বাবার বাড়িতে মাতি হাঁস খাইছি, বিয়ের পরে শ্বশুর বাড়িতে রাজ হাঁস খাইছি। এই গরিব মানুষ আমরা ইতিহাস টিতিহাস কই হন স্যার? কতর 12 আনা ধ্বংস। ক ঠিক আছে চলেন স্যার, এবার এতক্ষণে নৌকা টাঙ্গর হাওড়ে গেছে, আপনারা মনে ছিলেন না লাগে টাঙ্গর হাওড় একটা আছে না জানি, এবার দেখা যায় মাশাআল্লাহ উত্তর কোনা থেকে ঠিকঠাক মতোই তুফান আসতেছে, ঝড় আসতেছে, বাতাসও শুরু হয়ে গেছে। এখন একটু একটু ঢেউ নৌকা নড়ে, এখন মাঝি একটু চান্স পাইছে, ভাইয়া কয় স্যার সাঁতার জানেন? স্যার সাঁতার জানেন? ও বড় কি কস, আমি 10 তলা তৈরি
কথা বুঝেন না এখন মাঝে চোখ বড় করে দিয়ে কয় স্যার সাঁতার জানেন না কয় মা তো যেই তুফান আসছে ঢেউ শুরু হয়েছে এখানে আর নৌকা বাঁচানো যাবে না নৌকা ডুবে গেলে আমি তো তিনটা না জেনে ১২ আনা ধ্বংস সাইরানা দিয়ে সাতরায় কিনারায় উঠতে পারবো আপনি তো একটা না জানার কারণে ১৬ আনা ধ্বংস হাওরে ডুববে মরতে হবে আমার বন্ধুরা যারা পণ্ডিতি করো আর মনে করো মোল্লা মৌলবীরা কিছু জানে না আলেম ওলামা বেশি না জানলেও সাতা